আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, এই কাজটি কিন্তু করা হয়েছে একটি ড্রয়িং রুমে সুন্দরভাবে কিন্তু চতুর্থ দেওয়ালে টাইলস লাগানো হয়েছে এবং জিপসন দিয়ে আমরা এত সুন্দর কারুকাজ করে দিয়েছি এবং কত সুন্দর কালারটি করেছি আমরা। তা অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এই ড্রয়িং ডাইং এবং বেডরুম আমরা সম্পূর্ণ রুমগুলোয় কাজ করছি, তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন অবশ্যই। কাজ থেকে দেখো বন্ধুরা, যে পাঁচ পাকার ফ্যান, আর চতুর্থ সাইডে কিন্তু কাট কালার যে ফাইবার, যেটাকে বলে ফাইবার ডিজাইন দেওয়া হয়েছে যে স্টিভে, আর চতুর্থ সাইড দিয়ে কিন্তু যে টাইলস লাগানো করো আরও সুন্দর হয়েছে বন্ধুরা। কাজ থেকে দেখায় কাজের ফিনিশিং কোয়ালিটি কত সুন্দর, কাজগুলো আমরা করেছি এবং রঙের কাজ। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এদিকে তাদের ডাইনিং স্পেসে পুরো লুকটা দেখায় ফিরে মানার চেষ্টা করতে আসি। আমরা কাজটি কীভাবে করেছি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। এটা যেটা ফলসার ছিল, ফলসারটাকে আমরা কেটে এবং রাউন্ড শেপ করে দিছি, যে ফলসার সবসময় ব্যবহার করতে পারে। কাজ থেকে দেখায় বন্ধুরা কাজের ফিনিশিং এবং কোয়ালিটি সম্পূর্ণ আছে কিনা। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করে সাথেই থাকবেন। আর যদি কারো দরকার হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো আমরা করেছি, দক্ষতা টেকনিশিয়ান দ্বারা কাজগুলো করে থাকি আমরা অবশ্যই। পুরো লুকটা দেখাই কত সুন্দর লাগছে দেখতেই পারতেছেন। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবেন। মাঝখানে কিন্তু একটি ঝাড় থাকবে আর দুই সাইডে দুইটা ফ্যান থাকবে রুমটির। আপনার নিয়ে আসলাম বিয়স চতুর্থ সাইড দিয়ে এবং বিট লাগানো হয়েছে। ডিসপ্লে লাইটটা জ্বালাই দিই, চারখানা সাইড ডিসপ্লে লাইট দেওয়া হয়েছে দেখতেই পারতেছেন বিয়স। অবশ্যই এভাবে যদি করেন একটি রুমে খরচ হবে আপনার 7-8 হাজার টাকা খরচ হবে, বা চতুর্থ সাইডে যদি বিট করেন। আর ড্রয়িং যেগুলো দেখাইছি সেক্ষেত্রে আপনার ওটি করলে 30-35 হাজার বা 20 হাজার টাকা আরও বেশি খরচও হতে পারে, আসলে রুমের সাইজের উপর কস্টিংটা হয় বা ডিজাইনের উপর ডিপেন্ড করে খরচটা। সিলিং রোজ যদি লাগাই সেক্ষেত্রে চতুর্থ সাইডে বিট করলে কমের ভিতরে করা যায়। তাদের গুলিন নাহান, যে ছোট্ট গুলিন নাহান আমরা এভাবে করে দিছি, স্পটলাইট দিয়ে দিছি, স্পটলাইটটা জ্বালাই দিলাম, পুরো লুকটা দেখে দূর থেকে বুঝে দেখতেই পড়তেছে, খুব সুন্দর লাগতেছে দেখতেই পড়তেছে। অবশ্যই দেখাচ্ছে আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনার কিছু জানতে পারবেন। চমৎকার দেখাই লম্বা রুমটা লম্বা আছে।